আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই রাত 8টা বাজার সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা যারা হচ্ছে এ চালানের মাধ্যমে হচ্ছে অনলাইনে পাসপোর্টের পেমেন্টটা করবেন, তারা যদি কোনো কারণে হচ্ছে রিসিপ্টটা ডাউনলোড না করতে পারেন, কীভাবে তারা পরবর্তীতে সেই রিসিপ্টটা আবার ডাউনলোড করতে পারবেন সেটাই হচ্ছে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অলমোস্ট প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ঠিক রাত 8টায়। রিসিপ্টটা আবার পুনরায় ডাউনলোড করার জন্য ফার্স্টেই হচ্ছে আপনাকে গুগলে আসতে হবে। গুগলে এসে হচ্ছে আপনি টাইপ করবেন অনলাইন চালান ভেরিফিকেশন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ফার্স্টেই দেখুন অনলাইন চালান ভেরিফিকেশন নামে একটা ওয়েবসাইট পাবেন, ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার রিসিপ্টটা আবার ডাউনলোড করতে পারবেন। কীভাবে করবেন, যেহেতু আপনারটা এই চালানের মাধ্যমে করেছিলেন, আই মিন অটোমেটেড চালান ভেরিফিকেশন, সো আপনাকে এখানে আপনার চালান নাম্বারটা বসাইতে হবে। আর এটা হচ্ছে অনলাইন চালান ভেরিফিকেশন, এখান থেকে করা যায়, বাট সেটা হচ্ছে মানে অন্যভাবে আপনি যদি ব্যাংকে ক্যাশের মাধ্যমে করেন বা চেকের মাধ্যমে করেন বা ট্রান্সফারের মাধ্যমে বা ই পেমেন্টের মাধ্যমে করেন তাহলে হচ্ছে এই অপশনগুলো, কিন্তু আমরা তো হচ্ছে দেখবো এই অটোমেটেড চালান ভেরিফিকেশন। আমরা হচ্ছে করেছিলাম, আমি যে ভিডিওটা দেখেছিলাম সেখানে দেখেছিলাম অটোমেটেড চালান ভেরিফিকেশনের মাধ্যমে। সো এখানে যেয়ে আমরা হচ্ছে চালান নাম্বারটা দিব এবং ভেরিফাই ক্লিক করব। সো ফার্স্টে হচ্ছে এখানে ভালো কথা, এখানে এই যে চালান নাম্বারটা আপনি কোত্থেকে পাবেন, আপনার যখন অনলাইনে পেমেন্টটা করবেন আপনাকে কিন্তু SMS-এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে চালান নাম্বারটা। সো আপনি কিন্তু চালান নাম্বারটা অবশ্যই আপনার মোবাইলে পেয়ে যাবেন। সো ফার্স্টে হচ্ছে এখানে চালান নাম্বারটা বসিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে এখানে আছে দুইটা মানে ডিজিট, মানে দুইটা ভাগে থাকবে, দেখবেন মাঝে একটা হাইফেন থাকবে, হাইফেনের ফার্স্টের অংশটা এখানে দেবেন, পরের অংশটা এখানে দেবেন, দিয়ে জাস্ট সিম্পলি এখানে ভেরিফাই ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন চালানটা কিন্তু চলে আসছে, তাই না? মানে যে রিসিপ্টটা, চালান ফর্ম একটু সময় নিয়েছে বাট চলে কিন্তু আসছে ঠিকই। আমি একটু জুম করি, আশা করি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ব্যাংকের কপি, তারপরে হচ্ছে গ্রাহকের কপি, তারপরে হচ্ছে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের কপি, তারপরে হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কপি। সো এখানে কিন্তু টোটাল 4টা কপি আপনি পেয়ে যাচ্ছেন চালান ফর্মে। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু আপনার কোনো কনফিউশন থাকবে না, একদম সহজেই কিন্তু আপনি আপনার এই চালানের কপিটা কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন, যদি আপনি পেমেন্ট করার পরপর যদি ডাউনলোড না করতে পারেন। ভয়ের কিছু নাই, আজকের ভিডিওটা দেখার পর আপনি নিজেই নিজেরটা ডাউনলোড করতে পারবেন। যদি কোনো কারণে আপনারটা ডাউনলোড না হয় তাহলেও ভয় পাওয়ার কিছু নেই, আপনি জাস্ট সময় দিন, অ্যাটলিস্ট 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় দিন, বিকজ অফ আপনি এখন পেমেন্টটা করেছেন সাথে সাথে ওখানে গেলেই কিন্তু পাবেন না, বিকজ অফ এটা কিন্তু আপডেট হতে সময় লাগে বাংলাদেশের সার্ভার, তো বুঝতে হবে। সো 48 ঘন্টা সময় দিন, তারপরে আপনি চাইলেই পেয়ে যাবেন। তো যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, যদি উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন এখনও যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অলমোস্ট প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করি রাত 8টায়।